নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আটাশে জুন বুধবার যুজুধান দুই নেতা নওশাদ সিদ্দিকী এবং শওকাত মোল্লার পাশাপাশি দাঁড়িয়ে শান্তির বার্তা নিয়ে নিউজ নির্ভীকে দেখুন দুপুরের বিশেষ প্রতিবেদন দাদা শওকাত আর ভাই নওশাদ পাশাপাশি ভাঙড় নিয়ে কোন বার্তা তৃণমূল এবং আইএসএফের দেখুন দুপুরের ছোট্ট প্রতিবেদন ভাঙরে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে হামেশাই রাজনৈতিক অশান্তি হয় দু দলের কর্মীরাই আহত হয়েছেন প্রাণহানির ঘটনাও ঘটেছে ঘর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ বোমাবাজি কিছুই বাদ থাকে না কিছুই বাদ যায়নি এবারেও পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেও অশান্ত হয়েছিল ভাঙড় তৃণমূল এবং আইএসএফ কর্মী খুন হয়েছেন অশান্তির তদন্ত করছে সিআইডি সেই ভাঙড় নিয়েই গত পরশু সৌজন্যের বার্তা দিয়েছেন তৃণমূলের বিধায়ক শওকাত মোল্লা এবং আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকি পঞ্চায়েত নির্বাচনে শওকাত মোল্লা ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক আর নওসাদ সিদ্দিকী সেখানকার বিধায়ক গত পরশু বিধানসভায় দুজন হঠাৎই মুখোমুখি হয়ে যান এরপরই পাশাপাশি দাঁড়িয়ে দুজন নানা প্রশ্নের জবাবও দেন নওশাদ সিদ্দিকি এদিন শওকাত মোল্লাকে দেখিয়ে বলেন দাদা আমার থেকে অনেক বেশি সময়ের বিধায়ক আশা করি আমার নির্বাচনী এলাকা ভাঙড়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করার ব্যাপারে তিনি গাইড করবেন অন্যদিকে শওকাত মোল্লা বলেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ নির্বাচনই হবে ভাঙড়ে ছোট ভাই নওসাদকে বলবো গণ্ডগোল কম করতে সেটা শুনেই নওসাদ সিদ্দিকি বলেছেন বড় দাদাই জানেন বাইরে থেকে কোথায় কত লোক নিয়ে আসবেন কোথায় কত লোক আসছে পুলিশ ক্যামেরা সবই আছে যদি আমাদের কেউ গণ্ডগোল করে পুলিশ প্রশাসন দেখে নেবে আই বাইরে থেকে লোক আনছে কিনা এই প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বলেছেন ভাঙড়ে আমাদের যা কর্মী রয়েছেন তাতে বাইরে থেকে লোক আনার প্রয়োজন হয় না মানুষ যা রায় দেবেন মাথা পেতে নেব সেই রায় শৌকাত মোল্লাও বলেছেন তৃণমূলের যা কর্মী সমর্থক রয়েছেন তাতে বাইরে থেকে লোক আনার দরকার হয় না শওকাত মোল্লা আরও বলেছেন ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় যে কেউ যে কোনো দলকে সমর্থন করতে পারেন প্রতিটা মৃত্যু দুঃখজনক আইএসএফ কি করবে জানি না তবে আমরা একশো শতাংশ চেষ্টা করব যাতে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভাঙড়ে ভোটটা হয় নওশাদ সিদ্দিকী এরপর বলেছেন মানুষ মারা যাওয়া বেদনাদায়ক রাজনৈতিক পরিচয়ের আগে আসলে সে তো মানুষ আদর্শ অনুযায়ী যাকে ভালো লাগবে সেই দল যে কেউ করবেন এটাই গণতন্ত্র কারো মারা যাওয়া বা কারো আক্রান্ত হওয়া আমাকে ব্যথা দেয় পীড়া দেয় নওসাদ সিদ্দিকী বলেছেন আমি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সৌজন্যের রাজনীতিই চালিয়ে যাব ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আরও বলেছেন আমাদের দুদলের রেশারেশির মধ্যেও যখন এক জায়গায় দাঁড়িয়েছি বড় দাদার পাশে থেকেই বলছি বাংলায় ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আমাদের কথাই যেন কেউ আক্রান্ত বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে এভাবেই শান্তির এভাবেই শান্তিপূর্ণ সৌজন্যের রাজনীতির পক্ষে সওয়াল করেন নওশাদ সিদ্দিকী শৌকাত মোল্লা বলেছেন আমি বরাবর বলে এসেছি বাংলায় ভারতের মধ্যে সেরা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে গণদেবতার রায় মাথা পেতে নেই ত্রিপুরা সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতেন এখানে এবার সেই পরিমাণ মাত্র এক শতাংশ ভাঙড় সহ গোটা বাংলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এদিকে ভাঙড়ে বিরাশি জন আইএসএফ প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের মনোনয়ন খতিয়ে দেখে আটাশে জুনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিযোগ বৈধ হলে বিরাশি জনকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এছাড়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট নিয়ে প্রতিদিন দুপুরে প্রায়ই প্রতিদিন দুপুরে থাকছে আপডেট ভোটের খবর এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ